গাড়িটা ওইদিকে পার্ক করেছি, আর এখান থেকে বিভিন্ন ফুল চড়ানোর জন্য প্রসাদ বা এগুলোর সমস্ত বিক্রি হচ্ছে। এটা ওঠার রাস্তা, এখানে উঠে যাব। ওইদিকে শিবের বড় মূর্তিটা দেখা যাচ্ছে, এখন কাজ হচ্ছে। এটা টিকিট কাউন্টার, জেনারেল ভিজিটরদের জন্য 50 টাকা, সিনিয়র সিটিজেন নর্মাল পার্সনের 25 টাকা, চিলড্রেন বিলো 10 ফ্রি। এটা মন্দিরের এন্ট্রান্স। আপনাদের মন্দিরের ভেতর দিয়ে ঢুকে এখানে ডান দিকটা পড়বে শু স্টল, এখানে শু স্টল পড়বে, জুতো রাখতে হয়। এখানে পার্কিং হচ্ছে, গাড়ি পার্কিং 50 টাকা। টাকা হয়ে গেছে, চলুন এবার মন্দিরের দর্শনে যাই। চার ধাম কী কী আছে ভেতরে ঢুকিয়ে দেখি। এখন শিবের মূর্তির কাজ হচ্ছে, মোস্ট প্রবাবলি রং করাই হচ্ছে, তাই জন্য পুরো বাঁশ দিয়ে রাখা। এটা বদ্রীনারায়ণ মন্দির বা বদ্রীনাথ। এটা কেদারনাথ মন্দির, এখানে শিবলিঙ্গ আছে, এর মাথায় জল ঢেলেছিলাম। সামনে একটা বিশাল শিবের মূর্তি, কাজ হচ্ছে, মনে হয় রং হবে বা কিছু হবে, সারা এর কাজ হচ্ছে। Thank you.
অকাল জ্যোতির্লিঙ্গ। দ্বারকা ধাম গুজরাটে আছে, তাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ। তাই এখানে তার রেপ্লিকা বলতে পারেন এখানে করা আছে। আর এইটা হচ্ছে রামেশ্বরম আর একটা ধাম। রামেশ্বরম ধাম যারা পেলিং আসবেন তাদের জন্য মোস্ট রেকমেন্ডেড হচ্ছে নামচি ধামটা। আমরা প্রায় 3-3.5 ঘন্টা ছিলাম ওখানে, খুব ভালো লেগেছিল জায়গাটা দেখতে। তা আপনাদেরও অনুরোধ করব, যদি সম্ভব হয় পেলিং আসলে একবার অবশ্যই নামচি ধামটা দেখে নেবেন। ঠিক রামেশ্বরমের পাশেই জগন্নাথ ধামটা, মন্দির সংলগ্ন প্রান্তে এখানটা একটা ক্যাফেটেরিয়া রয়েছে। এই এই ক্যাফেটেরিয়াটা, এখান দিয়ে ভেতরে ঢুকে ভেজ থালি পাওয়া যায়। বিভিন্ন ধরনের ভেজ থালি খাওয়া রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতন অর্ডার দিতে পারেন। এটা ক্যাফেটেরিয়া এরিয়াটা, বিশাল বড় ক্যাফেটেরিয়া। বাইরেও বসার ব্যবস্থা রয়েছে, এখানে টিকিট করতে হয়। ভেজ থালির দাম 280 টাকা, বিভিন্ন রেট রয়েছে। এই সুন্দর ভ্যালি দিয়ে গাড়ি ড্রাইভ করে যেতে ভীষণ ভালো লাগে। নামচি থেকে পেলিংয়ের ডিস্টেন্স 60 কিলোমিটার, যেতে সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 3-3.5 ঘন্টা। Let's see, Jack, this.
মোগলাবাড়িয়া হচ্ছে বাদিক 8 কিলোমিটার, ওই রাস্তাটা চলে গেছে, আর ডান দিকে চলে গেছে লেক শিপ হয়ে ফেলিং, ফেলিং এখান থেকে প্রায় 48 কিলোমিটার মতো। চারপাশের পরিবেশটা দেখুন, হোটেলটা ছিলাম হোটেল পেমাসন, তার দেখাই ভালো। এটা মিডিল পেলিং এ বুকিং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যদি মনে করেন এসে থাকতে পারেন। এখানে বেশ কয়েকটা হোটেলও রয়েছে, এদিকে রাস্তা নেমে গেছে, এদিক দিয়ে নিচে যেতে পারেন, হোটেল আছে পাবেন। সামনে প্রচুর হোটেল রয়েছে, দ্য স্নো ভিউ রয়েছে, স্টেডি বাইটস। এই হোটেলে একটা রেকমেন্ডেশন, রান্নাটা ভালো, রুমটা অতটা আপ টু দ্য মার্ক নয়, কিন্তু রান্নাটা পুরো বাঙালি খাবার পাবে। আলু পোস্ত, চিকেন কষাটাও বেশ ভালো করেছিল। পেলিংয়ে কী কী দেখলাম সেই